হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো যে তোমাদের কালকে পিএসসি জেইর ফেজ টুর 28 তারিখ তোমাদের কালকে ইন্টারভিউ আছে। তো এখনও পর্যন্ত তোমাদের কিন্তু কোনো রকম কল লেটার বা তোমাদের মেল ভেরিফিকেশনের কোনো রকম কিন্তু ইনফরমেশান এখনও পর্যন্ত পিএসসি তরফ থেকে পাওয়া যায়নি। আজকে 27 তারিখ, তো এই রিগার্ডিং আমি কি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি। আশা করব তোমাদের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং পারলে ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে শুরু থেকে, তাতে তোমাদের কিছু কোয়েশ্চেন এবং তোমাদের কিছু কোয়ারিজ আছে সেগুলো আমার মনে হয় দূর করা যাবে। তো আমি প্রথমে তোমাদের বলে রাখি, আমি তোমাদের পিএসসির ওয়েবসাইটটা খুলে রেখেছি, দেখো তোমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু 24 অক্টোবর, 21 অক্টোবর, 23 অক্টোবর কিন্তু নোটিফিকেশানের আপডেট দিয়েছে, তার মানে পিএসসি অফিস কিন্তু অ্যাক্টিভ রয়েছে, এটা আমরা বুঝতে পারছি। তো এই পুরো নোটিফিকেশান লিস্টে আমি পিএসসির ওয়েবসাইট থেকে বের করে রেখেছি। তো এখানে কিন্তু কোনো রকম তোমাদের যে ফেজ টুর ইন্টারভিউ যে আছে সেই রিলেটেড কিন্তু কোনো রকম ইনফরমেশান পাবলিশ করা হয়নি আজকের ডেট পর্যন্ত। তো আমার মনে হয়েছিল যে হয়তো কাল পর্যন্ত সেটা আবার পাঠানো হবে, কোনো কারণবশত পিএসসি তরফ থেকে সেটা পাঠানো হয়নি বা পাঠানো যায়নি, সেটা ওনাদের ইন্টারনাল ব্যাপার, আমি বলতে পারবো না। তো আমার মনে হয় যাতে যাতে তোমাদের নাম এসছে, তোমাদের যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়া দরকার কালকে, কেন কি তোমাদের কাছে তো একটা অথেন্টিক কোনো ডকুমেন্টস নেই, তো সেই জন্য আমার মনে হয় যে যে ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যাওয়া দরকার, যেটা তোমাদের ইন্টারভিউ রাউন্ডের জন্য খুবই হেল্পফুল হবে। কেন কি এরকম সিচুয়েশানে তোমাদের মধ্যে এখন অনেক রকম প্যানিক বা তোমাদের একটা টেনশন কাজ করবে, তো সেই জিনিসটাকে আমি বলবো তোমাদের এখন এই জিনিসটাকে তোমরা অ্যাভয়েড করো। অ্যাভয়েড করে যাদের যাদের তোমাদের ফেজ টু যাদের যাদের কালকে নাম আছে, তোমরা অ্যাজ ইট ইজ টাইমের আগেই তোমরা গিয়ে তোমাদের যথাযথ যা যা ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা সেগুলো নিয়ে যাবে। বেসিক্যালি তোমরা কী কী ডকুমেন্টসগুলোর উপর জোর দেবে সেটা আমি বলবো তোমাদের লাস্টে। তো সেইটা নিয়ে গিয়ে তোমরা তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবে এবং আশা করবো তোমাদের পরের যাদের ইন্টারভিউ রয়েছে তাদের কিন্তু কলপিটারে চলে আসবে, এটা আশা করা যায়। কোনো কারণবশত হয়তো পিএস তরফ থেকে প্রবলেমটা এটা হয়েছে, সেই জন্য এটা এখনও পর্যন্ত তোমাদের কাছে এসে ওঠেনি, বা অনেকের কাছে যদি কেউ পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, কেন কি অনেকেই তো এই প্রবলেমটার মধ্যে দিয়ে ফেস করছে, তো তাদের ক্ষেত্রে একটা রিলিফ হবে এবং তাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে। তো এরপর আমি তোমাদেরকে বলে রাখি যে তোমাদের কালকে কী কী জিনিসগুলো ডকুমেন্ট নিয়ে যাবে, যাদের যাদের এখনও পর্যন্ত কোনো রকম কল লেটার বা মেল ভেরিফিকেশান বা কোনো রকম কলের ডাউনলোড করতে পারছো না। তো তোমাদের এখানে তোমরা জানবে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে বা তোমাদের যখন কল লেটার দেওয়া হয়েছিল তখন কিন্তু ওখানে একটা মেনশন ছিল যে যাদের কোনো রকম কল ডাউনলোড করা অপশন নেই বা ডাউনলোড করা যাচ্ছে না, এরকম যদি কন্ডিশন থাকে তাহলে তোমাদের যে পিএসসির একটা কনফিডেন্সিয়াল সেকশন থাকে সেখানে গিয়ে তোমরা কিন্তু কথা বলবে প্রথমত, সেখান থেকে করে নিলে আমার মনে হয় তোমাদের কল লেটার ওনারা জেনারেট করে দিয়ে দেবেন বা ওখান থেকে ফিজিক্যাল তোমাদের কল লেটার হয়তো ইস্যু করা হবে। সেকেন্ড, যদি এটা না হয় তাহলে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড যেটা তোমরা মানে পরীক্ষা দিয়েছিলে যে জুনিয়র ইঞ্জিনিয়ার, তার অ্যাডমিট কার্ডটা নিয়ে যেও। অ্যাডমিট কার্ডের সাথে সাথে তোমাদের যে লিস্ট পাবলিশ হয়েছিলো ফেজ টুতে, যাদের যেমন ফার্স্ট হাফে সেকেন্ড হাফে যেমন নাম আছে অ্যাজ পার রোল নাম্বার ওয়াইজ, তো সেখানে রোল নাম্বার এবং অ্যাডমিট কার্ডের রোল নাম্বার ম্যাচ করে ওনারা ভেরিফিকেশান করলে তোমাদের অথেন্টিকেশান বুঝতে পারবেন। সেকেন্ড হয়ে গেল। থার্ড, তোমাদের যে অ্যানেক্সটা ফর্ম তোমরা পাঠিয়েছিলে তার পুরো কপিটা তোমরা নিয়ে যাবে অরিজিনাল, যেমন তোমাদের নিয়ে যেতে বলা হয়েছিল, প্লাস তোমাদের যা যা অরিজিনাল ডকুমেন্টস আছে ক্লাস 10, 12, বিটেক, ডিপ্লোমা এবং যদি কারো কোনো যে এফিডেভিট থেকে থাকে এগুলোর অরিজিনাল সব নিয়ে যাবে, এবং পারলে এক কপি করে জেরক্স করে তোমরা নিয়ে রাখতে পারো। এটা কিন্তু লাগেনি, আমি জাস্ট পার্সোনাল সেফটি পারপাসের জন্য আমি বলে রাখলাম, এটা তোমরা রেখে নিতে পারো। এবং তোমাদের আইডি প্রুফ যা যা তোমরা দিয়েছো সেই আইডি প্রুফ নিয়ে আমার মনে হয় তোমরা কালকে প্রেজেন্ট হও, তোমাদের কেন কোনো প্রবলেম হবে না, তোমরা তোমাদের যথাযথ ইন্টারভিউ যেমন তোমাদের হওয়ার সেইভাবে তোমাদের ইন্টারভিউ হবে, কোনো কারণবশত হয়তো পিএসসি তরফ থেকে এটা হয়েছে। তো এই জিনিসগুলোর উপর তোমরা জোর দিয়ে নিয়ে যাবে এবং এই জিনিসগুলো তোমরা যদি কালকে ক্যারি করে নিয়ে যাও তাহলে মনে হয় আমার মনে হয় যে এই ডকুমেন্টসগুলোর রেসপেক্টে তোমাদের ইন্টারভিউটা খুব সহজেই স্মুথলি হবে, এটা কন্ডাক্ট করানো হবে। এবং বাকি যাদের যাদের ইন্টারভিউ রয়েছে আশা করবো কালকের মধ্যে তোমাদের হয়তো কাল পরশুর মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো তোমাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এটাও হতে পারে যে আজকের মধ্যে বা কালকের মধ্যে তোমাদের ইন্টারভিউ চলার আগে পর্যন্ত যদি তোমাদের চলে আসে কল এটা, সেটা হলেও তোমাদের সুবিধা হয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আপডেট, আমার বলার এইটাই বক্তব্য। অল দ্য বেস্ট, সবাই ভালো করে ইন্টারভিউ দাও, কেন কি তোমরা প্যানিক হবে না, প্যানিক হলে জিনিসটা প্রবলেমের মধ্যে অনেক রকম প্রবলেমের সময়ের মধ্যে পড়ে যায়। তো প্যানিক না হয়ে নিজের বেস্টটুকু দিয়ে নিজের ইন্টারভিউটা ভালো করার চেষ্টা করো, তোমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে এসছো।
এখন কোনো সিচুয়েশানে তোমরা মানে ডিমোটিভেট হয়ে নিজের বেস্টটুকু কমিয়ে দেওয়ার চেষ্টা করো না, বাকি যা হবে দেখা যাবে। এইভাবে তোমরা তোমাদের ইন্টারভিউটা দাও। তো অল দ্য বেস্ট, কালকে কী সিচুয়েশান হলো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, এবং পারলে ইন্টারভিউ কোয়েশ্চেন তোমরা কমেন্ট সেকশানে যারা যারা যাবে তারা নিজে শেয়ার করবে, তো এ থেকে বাকিদেরও হেল্প হবে। এই বলে আমি ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।